কুমিরের কান্না এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। কথায় কথায় কারো কান্নার সাথে কুমিরের কান্না তুলনা করা হয় এবং বলা হয়ে থাকে কুমির যখন শিকার করে তখন তার চোখ দিয়ে পানি পড়ে। কুমির যখন শিকার করে থাকে তখন সে আবেগে কান্না করে নাকি অন্য কোনো কারণে তার চোখ দিয়ে পানি পড়ে। আজকে বিরতে আমরা সেই তথ্যগুলো জানব। তাই ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো প্রাইমজোর 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি প্রাইমজোর 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কুমির খুব চালাক একটি প্রাণী। এরা শিকারকে কবজা করার জন্য প্রথমে মায়াবী চোখের জল ফেলে প্রতারণা করে। যদিও বিশেষজ্ঞদের মতে এইসব তথ্য মোটেও সঠিক, কুমির চোখের জল ফেলে কারণ সেই জল তাদের চোখ পরিষ্কার করতে সাহায্য করে, ফলে এরা শিকারকে স্পষ্ট দেখতে পায়। বিজ্ঞানের মতে কুমির যখন চিবে খায় তখন চোয়ালে ওঠানামার কারণে তার সাইনাসে হাওয়া ঢুকে যায়, এর ফলে কুমিরের চোখে অশ্রুগ্রন্থি উত্তেজিত হয়ে পড়ে। এর সঙ্গে আবেগ, শোক বা অনুশোচনের কোনো যোগ নেই। চোয়াল ওঠানামার কারণে তাদের চোখের সাইনাসে হাওয়া ঢুকে দেওয়ার ফলে তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হতে থাকে, আর আমরা সেটিকে কুমিরের কান্না বলে মনে করে থাকি। কুমির এক প্রকার চতুষ্পদ জলচর প্রাণী। আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে এদের বিচরণ রয়েছে। বিজ্ঞানীদের মধ্যে এই সরীসৃপটি পৃথিবীর শুরু থেকেই টিকে আছে। ধারণা করা হয় 65 মিলিয়ন বছর আগে প্রচুর পরিমাণে বিলুপ্তির পর এরা শত শত বছর ধরে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই টিকে রয়েছে। এজন্য কুমিরকে বিবর্তন ক্ষমতার বাইরের প্রাণী হিসেবে ধারণা করা হয়। কুমির সম্পর্কে আরও কিছু তথ্য জানানো হবে। কুমিরের গড় আয়ু 80 বছর। সব থেকে বয়স্ক কুমিরের বয়স ছিল সেটি 1997 সালের 115 বছর বয়সে মারা যায়। মুখ খোলা মানেই আক্রমণের উদ্দেশ্য নয়, কুমির কোনো গর্মগ্রন্থি নেই। গরমে শরীর শীতল করার জন্য মুখ খুলে রাখে, এটি পেন্টিং বলে। কুকুরকে জিহ্বা বের করে থাকে, সেটিও শরীরের শীতলতার উদ্দেশ্যে। কুমির একমাত্র সরীসৃপ যার দাঁত স্তন্যপায়ী প্রাণীদের মতো দণ্ডমূলক হাড়ের ভিতর গাঁথা, তবে এই দাঁত স্বাভাবিকভাবে আমাদের মতো খাবার চিবিয়ে খাওয়ার জন্য কাজে লাগায় না। শিকার আঁকড়ে ধরে চূর্ণ বিচূর্ণ করে, পেটের ভিতর খাবার চূর্ণ করার উদ্দেশ্যে এরা পাথর গিলে থাকে। কুমির যখন খাবার খায় তখন হাঁ করে থাকে, তখন থেকে তার পরবর্তী সময়ে তার চোখে পানি আসে। কুমিরের রেকটিমার গ্রন্থির নালির শেষটা চোখের কোনায়, তাই খাবার খাওয়ার সময় বা হাঁ করে থাকলে সাইনাসের মাধ্যমে রেকটিমাল গ্রন্থির বাতাসে চাপ লাগে ও পানি জড়ে। তবে এই পানি জড়া কখনোই দুঃখের পরে কিংবা সল করে নয়, এর ফলে বোঝা যায় কুমির মায়া কান্না করে না। কুমিরের শতকরা 99% বাচ্চা জন্মের পর নানা কারণে মারা যায়। অধিকাংশ নবজাতকই জন্মের 1 বছরের মধ্যেই বড় কুমির রাক্ষসে মাছ পাখির খাদ্যবস্তে পরিণত হয়। কুমির বর্ষাকালে অর্থাৎ প্রজনন মৌসুমে খুবই আক্রমণাত্মক হয়। এ সময় এরা মানুষের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে পড়ে। কুমির পিঠে কোনো চামড়া নেই, চামড়ার পরিবর্তে শক্ত হাড়ের মতো গঠন রয়েছে যাকে বলে অস্টিওডার্ম। এটি বুলেট, বর্ষা ও তীরের আঘাতে প্রতিহত করতে সক্ষম। চাঁদনি রাতে কুমিরের চোখ ক্রিস্টালের ন্যায় জ্বলতে থাকে। একাকি রাতের বেলায় উজ্জ্বল লাল আরও দূর থেকে দেখতে ভীতির উদ্রেক হতেই পারে। কুমির লেজের সাহায্যে পানিতে প্রায় 40 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, তবে ডাঙ্গায় একটুতেই হাঁপিয়ে পড়ে।
সুতরাং সকল বিষয় থেকে বোঝা যায় কুমির শিকার করার সময় মায়া কান্না করে না, বরং তার চোয়ালের ওঠানামার কারণে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে থাকে এবং সেই পানির কারণে তাদের চোখ পরিষ্কার হয়ে যায় এবং তারা স্পষ্টভাবে প্রাণীকে দেখতে পায়। ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন না। নেক্সট ভিডিও কোন প্রাণীর সম্পর্কে চান সেটি আপনারা কমেন্টে বলে দেবেন এবং প্রাণীদের নতুন নতুন ভিডিও পেতে এবং তথ্য পেতে প্রাণীদের 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।